বন্ধুরা এক কাপ ফুটন্ত দুধে কলা দিয়ে চমৎকার এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারো এত টেস্টি এতই সুস্বাদু এই রেসিপিটি দারুণ টেস্ট লাগে দারুণ মজার একটি রেসিপি হচ্ছে আর ভাবাই যায় না যে দুধ আর কলা দিয়ে এত ভালো একটা রেসিপি তৈরি করা যেতে পারে দেখো অনেক সময় বাড়িতে কলা আনলে কি হয় কলা এরকম পেকে যায় এরকম কালো হয়ে যায় খুব বেশি পেকে গেলে সেই কলা আর খেতে তখন ইচ্ছা করে না আর এখন তো সামনে গরম পড়ছে কলা দেখবে এক দু দিনের বেশি আর রাখাই যায় না পেকে যাবে তো যখনই মনে হয় যে কলা পেকে গেছে তো আমরা কি করি সাধারণত কলার বড়া তৈরি করে ফেলি বেশিরভাগ সময় তো সেটা না করে এই রেসিপিটি ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে তো আমিও এখানে দেখো চারটে কলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কি করব এখানে দেখো একটি ফ্রাইং প্যানে আমি নিয়েছি এক কাপ দুধ তো চারটে কলার জন্য আমি এক কাপ দুধ এখানে নিয়ে নিলাম এক কাপ দুধ নিয়ে এবার এই দুধটা আমি আগে একবার ফুটিয়ে নেব তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা ফুটে উঠবে যেহেতু এক কাপ দুধ ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না তো যেই এক ফুট উঠে যাবে তখনই গ্যাসটা কমিয়ে দেবে তো দেখো এক ফুট উঠে গেছে কত সুন্দরভাবে দুধটা এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে দিয়ে একে একে আমি কলাগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেব তো এই কলাগুলো দুধের মধ্যে দিয়ে এরপরে কিছুক্ষণ এটাকে এই কলাগুলো যখন নাড়াচাড়া করবে দেখবে কলাগুলো নরম হতে আরম্ভ হয়ে যাবে তো এখানে এইবার কলাগুলো আমরা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো খুন্তি দিয়ে যখন নাড়াচাড়া করবে আস্তে আস্তে আঁচটা কমিয়ে রাখবে আঁচ বাড়াবে না যাতে দুধটা পুড়ে না যায় সেই কারণে আর দুধ দেখবে করার ধারে ধারে লেগে থাকে তো খুন্তি দিয়ে মাঝে মাঝে ধারগুলো পরিষ্কার করতে থাকবে তাতে কি হবে যে দুধের যে খিটটা সেইটাও বেশ ভালো পাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কলাগুলো দেখবে একটু নরম হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে কলাগুলো আমাদের এইভাবে ভেঙে নিতে হবে এইবার খুন্তি দিয়ে দিয়ে এই এই কলাগুলোকে এইভাবে আমরা একটু ঘেটে নেব আস্তে আস্তে তো এইরকম দেখো ঘেটে ঘেঁটে যাচ্ছে এবার হাতার সাহায্যেও তোমরা পুরোপুরি এটাকে ঘেটে নিতে পারো তো আমি এখানে ম্যাশার ইউজ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট করে তো সমস্ত কলাগুলোই আমাদের এখানে ঘেঁটে নিতে হবে তো তোমরা হাতা দিয়েও এটা করে নিতে পারবে যেহেতু দুধের মধ্যে কিছুক্ষণ কলা ফোটালেই কলাগুলো একদম নরম হয়ে যায় খুব সহজেই কিন্তু কলাকে ম্যাশ করা যায় এইভাবে তো দেখো সমস্ত কলাগুলো আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশার দিয়ে আর খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এগুলো তবে এক একটু একটু কলা যদি একটু দানা দানা থাকে তো তাতে কোনো অসুবিধে নেই তার রেসিপিটা আরও বেশি ভালো লাগবে খেতে সেই কারণে তো দেখো এইবারে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে কলাটাকে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে দেখো এক কাপ চিনি দিলাম মানে প্রায় দেড়শো গ্রাম মতন চিনি দিলাম দেড়শো থেকে দুশো গ্রাম মতন চিনি এখানে দিয়ে দেবে আমি এখানে লাল চিনি ব্যবহার করছি তোমরা সাদা চিনিটাও দিতে পারো লাল চিনি যে দিতে হবে সেরম কোনো কথা না সাদা চিনিও ব্যবহার করতে পারো তো আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি এক এখানে আমি দেড়শো গ্রাম মতন লাল চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে এই কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি দেখো এখানে দুশো গ্রাম মতন দেড়শো থেকে দুশো গ্রাম হলেই যথেষ্ট দুধ গুঁড়ো দুধ দেড়শো থেকে দুশো গ্রাম মতন গুঁড়ো দুধ এই কলার সাথে মিশিয়ে দেবো এবার আমি দিয়ে এবার এটাকে অনবরত নাড়তে থাকবে আর খুব ভালো করে কলার সাথে মেশাতে থাকবে দুধটাকে আঁচটা কমিয়ে দেবে আর দেখো আমি যেমন কড়ার ধারগুলো কিন্তু অনবরত পরিষ্কার করতে থাকছি তো এই ধারগুলো কিন্তু পরিষ্কার করতে থাকবে এইবার দেখো খুব অল্প সামান্য একটুখানি আমি নুন দিলাম এখানে তো আমি এখানে সন্ধক নুন ব্যবহার করেছি তোমরা নর্মাল যে নুন খাবারে আমরা দিই সেটাও দিতে পারো আর যদি উপোসের জন্য এই রেসিপিটা করে থাকো তাহলে সন্দক নুন ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিয়েছি এখানে দু চামচ মতন ঘি তো আমি এখানে দেখো দু চামচ ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে ভালো করে এই ঘিটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে এই সাথে নাড়িয়ে নাড়িয়ে ঘিটাকে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এই কলার মণ্ডটার সাথে তো আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এটাকে ঘিটাকে পুরোপুরি মিশিয়ে নেবে দু চামচ মানে টু টেবিল স্পুন ঘি দেবে এখানে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে তো দেখো এখানে আস্তে আস্তে দেখছো যে ঘিটা মিশে যাচ্ছে প্রথমে ঘিটা ধারে ছিল কিন্তু আস্তে আস্তে এটা নাড়াতে নাড়াতে দেখবে ঘিটা সম্পূর্ণভাবে মিশে যাবে তো এইভাবে দেখো ঘিটা মিশে যাচ্ছে এইবার আমাদের এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকতে হবে তবে এখানে আমি এখন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটুখানি দু তিনটে ছোট এলাচ গুঁড়ো করে তো এখানে দু তিনটে ছোট এলাচ গুঁড়ো করে দেওয়ার পরে এটা থেকে দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে বন্ধুরা অসাধারণ গন্ধ বেরোচ্ছে ঠিক যেমন মিষ্টির দোকানে গন্ধ হয় ঠিক সেই রকম গন্ধ এখান থেকে ছাড়ছে এবার আমি কিছু কাজু এখানে গুঁড়ো করে রেখেছিলাম আধ ভেঙা আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছি সেটা আমি এখানে মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে অনবরত নাড়তে থাকবে যতক্ষণ না দেখবে কড়া অথবা ফ্রাইং প্যান থেকে এরকম পুরোপুরি আলাদা হয়ে একটা মন্ড হয়ে যাচ্ছে আর দেখো কড়াটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর রকম মণ্ড তৈরি হয়ে গেলে ব্যাস এরপর এটাকে একটি বাটির মধ্যে একটু তেল অথবা ঘি লাগিয়ে নেবে আর যদি কাঁচের বাটি হয় তো সহজেই উঠে যায় আর কোনো কিছু লাগাতে হয় না কিন্তু যদি স্টিলের বাটি নিয়ে থাকো কিংবা অন্যান্য কোনো বাটির মধ্যে এটাকে যদি রাখো তাহলে একটু তেল অথবা ঘি লাগিয়ে নেবে নিয়ে এইভাবে এটা দিয়ে এটা এইভাবে ছড়িয়ে দেবে সমান করে ছড়িয়ে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেবো আমরা এবার যখন এটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটি কাটতে সুবিধা হয় তবে এখন একটু গরম আছে যেহেতু আমি ভিডিওটা তোমাদের শেয়ার করছি সেই কারণে আমি একটু ঠান্ডা হওয়ার পরেই আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় খুব সুন্দর এটাকে পিস করা যায় কিন্তু একদম কালাকাঁদ এবার বন্ধুরা বুঝতে পারছে তো কলার কালাকাঁদ হ্যাঁ একটা আমরা তৈরি করলাম এখানে কলার কালাকাঁদ তো এই পাকা কলা যখন আমরা বড়া ছাড়া আমাদের মাথায় মাথায় যখন কিছুই আসে না তখন কলার এরকম কালাকান তৈরিও করে নিতে পারো এবং এটা তোমরা উপোসেও খেতে পারো কারণ এর মধ্যে ময়দা কিংবা গুঁড়ো কিংবা অন্যান্য কোনো কিছুই দেওয়া নেই শুধু দুধ চিনি আর কলা দিয়েই তৈরি করা আর ছোট এলাচ কাজু বাদাম দেওয়া যেটা উপোষে আমরা খেতে পারি তো এরকম কলার কালাকাঁদ কিন্তু তৈরি করে একবার খেয়ে দেখো এত দুর্দান্ত খেতে হয় এত টেস্ট লাগে এটা মানে বাজারের মিষ্টির দোকানে কালাকান থেকে ঢের গুনে খেতে কিন্তু ভালো হয় এটা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও ভালো ভালো রেসিপি